শেখাবো আপনাদের আমি কি করে চালতার আচার বানাই। আমার চালতার আচারটা আঁচমিশালি আচারও বলা যায়, এর মধ্যে আরও অনেক কিছু থাকে। তো প্রথমে আজকে দেখাবো চালতা কাটাটা। চালতার আচার শুনলে আর কি অনেকেই খুব ভালোবাসেন খেতে, কিন্তু চালতা কাটতে খুব সমস্যা হয়। তো চালতা কাটাটা খুব ইজি, খুব সহজ উপায় কাটা যায়, আমি একটু দেখিয়ে দিই আজকে, তাহলে বাড়িতে কাটতে সুবিধে হবে। প্রথমে চালতাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এর খোসাটা কিন্তু ছাড়াতে যাবেন না আগে। প্রথমেই চারটে ফালি করে নেবেন, তারপরে চালতার যে ফুলটা থাকে ভেতরে, সেই ফুলটা আমি এক হাতে দেখাচ্ছি বলে একটু সমস্যা হচ্ছে, আমি পরে দু হাতে দেখিয়ে দেবো। সেই চালতার ফুলটা বঁটির আগায় একটু ঠেকিয়ে চাপ দিলেই ওটা ভেতর থেকে খুলে চলে আসবে। আর এই চালতার ফুলের মধ্যেই কিন্তু একটু স্লিপারি ব্যাপারটা থাকে, একটু নালসে নালসে যে ব্যাপারটা থাকে, তো সেই ফুলটা কাটার পরে ওই ভাবটা চলে যায়, তখন আর কোনো কাটতে অসুবিধে হয় না। তারপরে আস্তে আস্তে গায়ের খোসাগুলো ছাড়িয়ে ফালি করে কেটে নিলেই হবে। চালতা কাটা কিন্তু মনে হয় খুব কঠিন কাজ, কিন্তু খুব সহজ। তবে একটু খেয়াল রাখতে হবে ওই যে ভেতরে যে ফুলটার গায়ে যে স্লিপারি ভাবটা থাকে, তাতে কিন্তু অনেক সময় হাতটা স্লিপ করে, বঁটিতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। হাতে সেরকম হলে পাশে একটা ছোট টাওয়েল রেখে দিলে বারবার করে হাতটা মুছে নিলে কাটতে সুবিধে হবে। আর তাছাড়া চালতা কাটায় কোনো সমস্যা নেই, হ্যাঁ একটু জোর লাগে হাতে, আর কিছু না। তো চালতার আচারটা আমার হাতে সবাই খেতে খুব ভালোবাসে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকেই যাদেরই করে দিয়েছি সবাই বলে এই মশলা আচারটা খেতে ভীষণ ভালো হয়। আর আমি সাধারণত রাস্তা থেকে দোকান থেকে আচার কিনে খাই না, কারণ সেগুলোতে অসম্ভব পরিমাণে নুন থাকে, যাদের প্রেশার হাই তাদের ওই নুনটা খাওয়া কিন্তু মারাত্মক ক্ষতি। সেই জন্যে আমি বাড়িতে যে আচারগুলো বানাই সেগুলোতে কোনোটাতেই নুন বা আলাদা করে কোনো পয়জেনাস প্রিজারভেটিভ দিই না। প্রিজারভেটিভ দিয়ে খাওয়া আচারও খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো কাটার পরে এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবারে কিন্তু প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিতে হবে, খুব কমও না খুব বেশিও না, সিদ্ধ করাটা কিন্তু হবে মাঝামাঝি। এটা মানে বুঝে, নিজেকে বুঝে করতে হবে ব্যাপারটা। তো সিদ্ধটাতে একদম যাতে চালতাগুলো গলেও না যায়, আবার খুব শক্ত না থাকে। এই সময় আমি সিদ্ধ করার সময় দিয়ে দিই সামান্য নুন আর হলুদ আর একটু সর্ষের তেল, যাতে চালতাগুলোর কোনো রকম গায়ে আঠা আঠা নাল কিছু লেগে থাকে, সেই জন্যে এটা দিয়ে নিই। দিয়ে একবারেই প্রেশারে সিদ্ধ করে নিই, তারপরে জলটা ছেঁকে ফেলে দিই। আর ঠান্ডা হলে এইগুলো একটুখানি চটকে নেব, আমি সেটাও দেখাবো কি করে নিই। দেখুন সিদ্ধ হওয়ার পর চালতাটা ঠিক এরকম দেখতে লাগবে, ওপর থেকে একদম পরিষ্কার লাগবে, কিন্তু একটু সামান্য টিপলেই কীরকম জুসি ভাবটা বেরিয়ে আসছে, ভেতরের রসটা আর মানে গলে যাচ্ছে, বসে যাচ্ছে। এর সাথে লাগবে আমার পাকা তেঁতুল, আখের গুড়, একটুখানি শুকনো গুঁড়ো রেখেছি মানে ঝুড়ো গুড়, তার সাথে আমসত্ত্ব আর খেজুর। এই হচ্ছে আচার বানানোর আমার উপকরণ, আর তার সাথে আমি মেশাবো সামান্য চিনি। এবার কিভাবে আমি চালতাটার আচারটা করি দেখে নিই। তার আগে কাঠখোলায় এই ভাজাগুলো করে নেব, এটাকে বলা হয় শুকনো যে ভাজাটা, তার মধ্যে মৌরি থাকবে, পাঁচফোড়ন থাকবে, ধনে জিরে থাকবে, আর থাকবে মেথি সামান্য আর জোয়ান। এই সব কিছু দিয়ে শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে এই ভাজা মশলাটা তৈরি করে রাখবো। এবার তেঁতুল আর চালতাটা ভালো করে চটকে নিয়েছি, আর তার সাথে আমসত্ত্ব খেজুরটাও খানিকক্ষণ ভিজিয়ে রেখে চটকে নিয়েছি। আর ভাজা মশলাটা করে নেব গুঁড়ো, কিন্তু গুঁড়োটা কিন্তু খুব মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। এই মশলাটা দিয়েই পুরো আচারটা তৈরি হবে, সুতরাং খুব মিহি গুঁড়ো করবেন না, একটু দানা দানা রাখবেন, মুখে পড়লে আচারের সাথে খেতে ভালো লাগবে। আর লাগবে এক মুঠ কাশ্মীরি মির্চ। এই কাশ্মীরি মির্চটা কিন্তু যখন আচারের মধ্যে থাকবে এর ভেতরেও কিন্তু আচারের রসগুলো ঢুকে যাবে, আর এই যারা খেতে ভালোবাসেন তারা ওই মির্চটা টেনে টেনে খেলে খুব সুন্দর লাগে খেতে, আর গন্ধটাও খুব ভালো হয়। তো তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে কাশ্মীরি মরিচটা দিয়ে এবার ওই মাখাটা
পুরোটা আস্তে আস্তে করে ঢেলে দেব। এবার ওটা আস্তে আস্তে ফুটতে থাকবে, যত ফুটবে নিভু আঁচে আচার কিন্তু তত ভালো হবে। আমি গুড় ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়েছিলাম, তার সাথে আর একটু শুকনো গুঁড়ো আমি দিয়ে নিলাম, আমার লাগতো, এটা একটু গুড় কম হয়ে গেছিলো। তার সাথে দিলাম আবার কাশ্মীরি মির্চেরই পাউডার, আর দিলাম আমার ভেজে রাখা, শুকনো খোলায় ভেজে রাখা এই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা বেশ 2-3 চামচ দিতে হবে। আমার দুটো চালতা দিয়ে কিন্তু আমি এই আচারটা করছি। আর একটু দিলাম চিনি, আমি এই মধুরের চিনিটা ইউজ করি, খুব ভালো, কেমিক্যাল ফ্রি, এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তো যাই ব্যবহার করুন না কেন, স্বাস্থ্যের চিন্তা করেই কিন্তু আমাদের সব কাজ করতে হবে, সব রান্না করতে হবে। এবার আচারটা ফুটে ঘন হয়ে আসবে, এই যত ঘন হয়ে আসবে তত কিন্তু টেস্ট বাড়বে, আর এই রসটা পুরোপুরি চালতার মধ্যে ঢুকে যাবে। এইবার হয়ে গেছে আমার চালতার আচার, আমি এটাকে বলি মিক্সড মিঠা বা মশলা চালতা। এই আচারটা খেতে খুব ভাল লাগে, ভাতের পাতেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়, আবার এমনি এমনিও খাওয়া যায়, ভীষণ টেস্ট হয় খেতে, ভীষণ সুস্বাদু। আপনারা বাড়িতে বানিয়ে করতে পারেন। আর ঠান্ডা হওয়ার পরে এটার ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে নেবেন, তাহলে কোনো প্রিজারভেটিভের দরকার হবে না। ওপর থেকে ছড়িয়ে দেবেন একটু ভাজা মশলার গুঁড়ো, যারা নুন খেতে ভালোবাসেন এর সাথে একটুখানি নুন বিট লবণ আর কি ছড়িয়ে দিতে পারেন। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আপনার মিক্সড মিঠা চালতার আচার। এবার নিজে খান এবং পরিবারের সকলকে খাওয়ান, আর বন্ধুবান্ধবদের করে খাইয়ে দিন একদিন, ভীষণ খুশি হবে তারা, আচার খেতে কে না ভালোবাসে। আর সংরক্ষণের জন্যে কাঁচের বোতল সবসময়ই ভালো, আমি এটা একজন আমার বিশেষ প্রিয়জনকে পাঠাবো বলে, যেহেতু কুরিয়ারে কাঁচের বোতল পাঠানো যায় না, তাই প্লাস্টিকের বোতলেই বাধ্য হয়ে ভরে নিচ্ছি। কিন্তু আচার সবসময় কাঁচের বোতলে বয়ামে ভরে রাখবেন, আর কখনো মনে রাখবেন কখনো কিন্তু ভেজা চামচ আচারের মধ্যে দেবেন না। আচারের মধ্যে কিন্তু জল লাগলেই আচার নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচার ফ্রিজে ভরে রেখে দিন, খাওয়ার 2 ঘন্টা আগে বার করে নিন, আর শুকনো চামচ দিয়ে তুলে বার করুন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আজকের মতো টাটা।